স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আরামবাগ ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়েছেন বাসযাত্রীরা। নির্দিষ্ট সময়ে চলছে না বাস, ফলে অনেকে টিকিট কেটেও দীর্ঘক্ষণ বসে থাকতে বাধ্য হচ্ছেন। এই ঘটনায় তীব্র ক্ষুব্ধ যাত্রীরা। তাদের বক্তব্য, সঠিক সময়ে বাস না গেলে তা জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে তাঁরা অন্য ব্যবস্থা করতেন। আমাদের সময় তো দাম রয়েছে, বলুন কতক্ষণ এখন কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য। দেখুন, আমরা 2013 সাল থেকে করছি, এখনও পর্যন্ত কোনো আমাদেরকে ফেসিলিটি দেওয়া হয়নি। প্রথমে বলেছিল যে বার্ষিক একটা বেতন বৃদ্ধি করা হবে, এখনও বেতন বৃদ্ধি করা হয়নি। সমস্ত রুটের গাড়ি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। আগে আরামবাগে 22টা গাড়ি চলতো, এখন 10টা গাড়িও চলে না। আমরা ডিউটি পাচ্ছি না, আমরা নো ওয়ার্ক নো পে হিসাবে ডিউটি করি, অস্থায়ী কর্মী। আস্তে আস্তে গাড়ি বন্ধ করে দিচ্ছে, গাড়ি আমরা ডিউটি পাচ্ছি না ঠিকভাবে, 26টা ডিউটি হচ্ছে না। আমরা মাসে 5,000-7,000 টাকা বেতন পাচ্ছি, এতে সংসার চলবে কি? এতে সংসার চলে না মানুষের। এই জন্য আমরা একটা ডেপুটেশন দিচ্ছি ডিআইকে, আমরা ডিউটি কাল থেকে কর্মবিরতি, অস্থায়ী কর্মবিরতি, এই দাবি না মানলে আমরা কর্মবিরতি চালু করব। আপনারা কটায় কি চাইছেন? আমাদের আমাদের দাবি হচ্ছে আমাদেরকে স্থায়ী করতে হবে, মাইনে বাড়াতে হবে। হ্যাঁ, 13,500 টাকা বেতন দেয়, বুঝতে পারলেন তো? সেই বেতনে আমাদের সংসার চলবে, ওই বেতন থেকে আবার পিএপিএসএ কাটছে, তারপরে আবার ডিউটি হয় না। হ্যাঁ, আগে 113 টাকা ওভার টাইম ছিল, সেটা আবার কেটে এখন 53 টাকা পাই আমরা ওভার টাইম। মাসে স্থায়ীকরণ করতে হবে, আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে। আগে 22-23টা রুটে, বিভিন্ন রুটে গাড়ি চলতো, 22-23টা গাড়ি চলতো, এখন হ্যাঁ এখন সব গাড়ি প্রায় 7-8টা গাড়ি চলে, অনেক গাড়ি বন্ধ করেছে। আপনার পুরুলিয়া 3টা গাড়ি চলতো, এখন 1টা গাড়ি চলে। বিষ্ণুপুর নাইট হল গাড়ি বন্ধ করে দিয়েছে, অযোধ্যা গাড়ি বন্ধ করে দিয়েছে, শ্যামসুন্দর বন্ধ করে দিয়েছে, সেম পারমিট বিষ্ণুপুর গাড়ি বন্ধ করে দিয়েছে, শ্যামসুন্দর গাড়ি বন্ধ করে দিয়েছে, সিএম রুটের গাড়িগুলো বন্ধ করে দিয়েছে। আপনার নাম দাদা? দেবাশিস বেজ। এই ইউনিয়নে ইউনিয়ন সদস্য, ইউনিয়নের সদস্য দাদা। পরিবহন দপ্তর ওপান রেখেছে, টিকিট কেটেছে, এখন বলছে গাড়ি চলবে কি চলবে না, এখনও লোক আসেনি। এদের স্ট্রাইক চলছে ইউনিয়নের, এখন ইউনিয়ন স্ট্রাইক যদি হয় এখানে পর্দার কোনো রকম খবর নেই, সাধারণ মানুষকে হ্যারাস করা। এগুলো আমাদের একটা কাজ আছে, তো ধর্মতলা যাবো, সেখানে কাজ সেরে আবার ব্যাক করবো আরামবাগ, তো সেই টাইমটাও ম্যানেজ করতে হবে। ডবল টিকিট, 195 টাকার টিকিট, সেখানে আপ ডাউন 50 টাকায় হয়ে যায়, তারপরে ওই পরিষেবার এই হাল। এটা তো জানানো উচিত ছিল কাউন্টারে টিকিট দেওয়ার আগে যে গাড়িটা চলবে না। কথা বলেন, কি বলছে? ওরা বলছে আসছে লোক, আসছে অন রোড লোক আসছে, দেখ দাঁড়ান। কিন্তু লাভ কিছু হয়নি, লাভ পাওয়া যায় এখনো দাঁড়িয়ে আছে। নাম দাদা? শিখেন্দু মুখার্জি। পরিষেবা চালু রেখে গাড়ি চালাচ্ছে না, 9টার ননস্টপ টিকিটও দিল না, বস করিয়ে রেখে দিয়ে হ্যারেস করছে এরকমভাবে। টিকিট হয়েছে, অনেকের টিকিট হয়েছে, কিন্তু তারপর এখন কী অবস্থা? এখন বলছে একে যেতে বলছে, ও যাবে না, ও বলছে যে ওখান থেকে লোক আসবে, তারপরে প্যাসেঞ্জার ছাড়বে, এরকম এ মানে হ্যারেস করছে মানুষকে এরকমভাবে, বাসে সবাইকে বসিয়ে দিয়ে আর গাড়ি ছাড়ছে না। যদি ওদের স্ট্রাইক হয় গেট বন্ধ করে দিতে পারে, সেটাও করছে না। আপনি কোথা থেকে কোথায় যাবেন? আমি আরামবাগ থেকে কলকাতায় যাবো, ধর্মতলা। আপনার নাম দাদা? বেনিমত ভট্টাচার্য। আমার আরামবাগ ডিপোতে সেই অর্থে কর্মবিরতি ওরকম হচ্ছে না, সব গাড়ি সকাল থেকে বেরিয়েছে এবং আশা করছি পরের গাড়িগুলো বেড়াবে। হ্যাঁ, এখন যেটা 9টা গাড়িতে একটু প্রবলেম হলো, 9টা যেই কারণে হোক 8টা একটু দেরি হচ্ছে। এখন আমরা পার্মানেন্ট একটা স্টাফকে পেয়েছি, ওকে যে গাড়িটা ছেড়েছি, পরবর্তী গাড়িগুলো সময় মতন বেড়াবে। আপনার নাম? আমার নাম কমল মণ্ডল। এখানে কী পদে আছেন? আমি ডিপো ইনচার্জ।
নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।